সকালের ভিউ দেখো, এত সুন্দর। সারা রাত যে আমরা এই উইন্ডোটা খুলে, মানে ডোরটা খুলে ঘুমিয়েছিলাম, সারা রাত এত সুন্দর এই সমুদ্রের গর্জন। মনে রাত্রে বেলায় হঠাৎ মনে হচ্ছিল কি যে বাইরে ওই যে হলিউডের মুভিতে দেখায় না, যে সমুদ্রের মধ্যে ঝড় তুফান হচ্ছে, বৃষ্টি হচ্ছে বাইরে, এরকম মনে হচ্ছিল। আসলে কিন্তু কোনো ঝড় তুফান হচ্ছিল না, এই সমুদ্রের যে আওয়াজ, পানির আওয়াজ, এটাই হচ্ছিল। তা এত মানে ভালো লেগেছে, এত সুন্দর ছিল সারা রাত, খুবই মজার ছিল। তো সকালবেলার ভিউটাও সুন্দর। অলরেডি আমরা এখন কেবল রেডি রেডি হলাম ঘুম থেকে উঠে, আর অলরেডি কত মানুষ বাইরে চলে গেছে। সো আমরা এখন চেক আউট করবো, সকাল 11টায় চেক আউট ছিল, চেক আউট করবো, করে আমরা আবার একটু বিচে যাব, বিচে যে ছবি তুলবো, ছবি টবি তুলে আমাদের আরেকটা বিচে যাওয়ার প্ল্যান। তো দেখা যাক, আজকে আবার বৃষ্টি হওয়ার কথা, যদি বৃষ্টি না হয় তাহলে আমরা আরেকটা বিচে যাব। সকালবেলায় এখন আমরা আবার যাচ্ছি বিচে। বিচে যাব আর সি ফুড খাবো না, সেটা কি কখনো হয়? চলো তাহলে লাঞ্চে। কানিসা কি করছে? কানিসা আন্টি কই? হই শান্তি, হই শান্তি, চিজ কর, চিজ, চিজ, হ্যাপি, হ্যাপি। রাহিল মামি কি লাভ ইউ বলেছে? আই লাভ ইউ বলেছে। রাহিল আসেনি। আমরা এতক্ষণ ওই লাঞ্চ টাঞ্চ খেয়ে আমরা এখন একটা ফেরি ট্রিপ নিব, সেটা হলো ডেলাওয়্যার থেকে নিউ জার্সিতে যাবে, সম্ভবত 1.5 ঘন্টার একটা রাইড। তো বড় একটা ফেরি, মানে পুরো গাড়ি সহই উঠে যাবে, আমরা গাড়ি সহ যাব। তা আমরা এতক্ষণ এইখানে পার্কিং লটে টিকিট টিকিট কেটে পার্কিং লটে লাইনে ওয়েট করছিলাম, এখন আমরা ফেরিটাতে উঠবো। একটা বে দিয়ে যাবে সাইড দিয়ে। তো কিন্তু এইটাও খুবই মজা, খুব মজা লাগে। আমরা অনেক আগে সেই 2016 মনে হয় একবার নিয়েছিলাম, আবার এখন নিচ্ছি। যদিও বৃষ্টি হচ্ছে, আমরা বাইরে দাঁড়াতে পারবো কিনা জানি না, কিন্তু দেখাবো যে কেমন লাগে। তাহলে চলো যাই। এই যে রান লাইফ, আমরা এখন উঠছি কিন্তু ফেরিতে। ওরে সেই আওয়াজ! আমরা ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী থেকে ঢাকায় অনেক আগে এভাবে ফেরিতে যেতাম না? আচ্ছা অসুবিধা নাই, নামলে তো দেখা হবে। আমরা যে উপরে আসলাম, উপরে আমরা বাইরেও বসতে পারি, আর এটা হলো যারা ভিতরে ইনডোর বসতে চায় তাদের জন্য হিউজ জায়গা, একদম প্লেনের মতো সুন্দর।
আর ওইখানে কফি শপ, যারা কফি বা স্ন্যাক্স খেতে চায় ওরা কফি নিতে পারো, তোমরা নিয়ে এখানে বসে রাইড এনজয় করতে পারো। তো আমাদের ফেরি অলরেডি ছেড়ে দিয়েছে, আমি কফিটা নিতে গেছে সরফিজাল, কফি নিয়ে আমরা বাইরে যাব। বাইরে যে তখন বাইরে থেকে দেখাবো তোমাদেরকে। ফাইনালি এসে গেছি নিউ জার্সি। এটা হলো যে টার্মিনালটা, ওয়েলকাম টু নিউ জার্সি। কই না বলছি, ও আচ্ছা হ্যাঁ, ওয়েলকাম টু নিউ জার্সি। সো আমরা তো নিউ জার্সিতে এখন চলে আসলাম। এই ছিল আজকের আমাদের বিচ ট্রিপের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে, ওই যে রাইট সাইডে একটা লাল বাটন আছে সাবস্ক্রাইব বাটনে, প্লিজ একটা ক্লিক করো, আর একটা লাইক বাটনে ক্লিক করো। আর নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো সবাই ভালো থেকো, খোদা হাফেজ।